কিছুক্ষণের মধ্যে কাতার বিশ্বকাপ ফাইনালের হাই ভোল্টেজ ম্যাচে ফ্রান্স আর্জেন্টিনার মুখোমুখি হবে। সেই ম্যাচকে ঘিরে এখন রাজধানী প্যারিসের বার ও রেস্টুরেন্টগুলোতে উত্তেজনা নিয়েই অপেক্ষায় রয়েছেন ফরাসি ফুটবল সমর্থকরা। তাদের প্রত্যাশা, দ্বিতীয়বারের মতো ফাইনালে জয় নিয়েই দেশম বাহিনী ফ্রান্সে ফিরবে। In a coffee to see the beautiful match of France, and we're going to win, and we're thinking of Mbappé, and go France, yes! Aujourd'hui, on est là pour tous supporter la France, et on est sûr de notre pays, on sait qu'on va gagner, et on croit en nos joueurs. Aujourd'hui, on est là pour le match, on espère qu'on va gagner, on espère un bon match de Mbappé. ফরাসি স্ট্রাইকার এমবাপের কাছে এখানকার ফুটবল সমর্থকরা প্রত্যাশা করছেন তিনি জলে উঠবেন এবং তিনি যে গতি দানব সেটি আজকের ফাইনাল ম্যাচে আবারও প্রমাণ করবেন এবং তার পা থেকে গোলের মাধ্যমে ফ্রান্স আর্জেন্টিনার বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়বেন। রাজধানী প্যারিস থেকে মোহাম্মদ মুস্তফা বাবু, সময় সংবাদ, ফ্রান্স।